একজন সংবাদ পাঠিকা কিভাবে সরাসরি একটা বাংলা সিনেমায় অংশগ্রহণের প্রধান নায়িকার চরিত্রে অংশগ্রহণ করলো, এমন এক নায়িকা বুবলি। হঠাৎ করে বাংলা ভিশনের সাধারণ একটি সংবাদ পাঠিকার থেকে চলে গেলেন শাকিব খানের বিছনায়, নাকি শাকিব খানের সিনেমায়, এ বিষয়ে নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ২০১০ সালের প্রথম দিকে সংবাদ পাঠিকা বুবলি হঠাৎ করে শাকিব খানের বসগিরি সিনেমাতে আবিষ্কার। শাকিব খানের মতে যে তিনি নাকি সংবাদ পাঠিকার খবর দেখছিলেন, আর ঠিক সেই সময় তার মাথায় আসলো একে নায়িকা করা যায়। অন্যদিকে সংবাদ পাঠিকা বুবলির সম্বন্ধে কথা আসে, বুবলি কিনা আগেই মিডিয়ায় কাজ করার জন্য একটি ট্রেনিং করে রেখেছিল। তাহলে বিষয়টা এখানে কি দাঁড়াচ্ছে, দুজনের কথার সাথে কোন ধরনের মিল পাওয়া যায়নি, আবার এরপরই বেরিয়ে আসে অবিশ্বাস আর শাকিব খানের বিয়ের তথ্য। আর এই বিয়ের তথ্য ভাঙার পর থেকে বুবলিকে শাকিব খানের আশেপাশে দেখা যাচ্ছে। তো ভিডিওটি আপনাদের কাছে এই পর্যন্তই শেয়ার করলাম। নতুন কি ভিডিও তৈরি করবো তা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন।